হ্যালো বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমি কি নিয়ে আলোচনা করব। মামুনি নাবুদের কিচ্ছু নেই, আজ আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ফ্রি ফায়ারে 5 মিনিটে প্রো প্লেয়ার হওয়া যায়। অসম্ভব, অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। বন্ধুরা, অনেক হয়েছে আজ আর স্পেশাল, তো এটা শুরু করা যাক। কিন্তু একা কি আর খেলা যায়? সমাজ রেও না, প্রো হওয়ার প্রথম স্টেপ হলো আপনাকে খেলা শুরু করতে হবে। আসো খেলবো, খেলা হবে। তো আমরা এখন লবিতে চলে আসছি। লবিতে আপনাদের যেটা করতে হবে সেটা হলো দৌড়াতে হবে, কারণ ওখানে দৌড়াতে হবে, মাঝে মাঝে লাফাতে হবে, কেননা এটা প্রো প্লেয়ারের একটা অন্যতম লক্ষণ। তো আমার ম্যাচ স্টার্ট হচ্ছে না কেন, আর কতক্ষণ এখানে দৌড়াতে হবে? লবিতে টিমমেটের সাথে পরিচয় হওয়াটা প্রো হওয়ার একটা ভালো লক্ষণ। তো ভাবলাম টিমমেটের সাথে একটু পরিচয় হয়ে নেই। এই হ্যালো হ্যালো, আমি প্রো প্লেয়ার ট্রিপল আর এর খালাতো ভাই, তুই কে রে? আমি বলুম না, আমার শরম করে। সবই ঠিকঠাক মতো হইতেছে, কিন্তু আমার ম্যাচ কেন স্টার্ট হইতেছে না? মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই মজাক হো রে, এক সেকেন্ড यार, মজাক হো রে। 2000 ইয়ার্স লেটার। ব্রেকিং নিউজ, তুই ফকিং নি তোর এমবি নাই, তোর গেম খেলার কোনো অধিকার নাই, বসে বসে মুড়ি খা। ব্যালেন্সটা এখনো শেষ হলো। 2000 ইয়ার্স লেটার। পাশের বাসার কাজের মেয়েকে পটিয়ে ফ্রি ওয়াইফাই কানেক্ট করার পর সারপ্রাইজ মাদারফাকার, এনিমিকে পটিয়ে যদি টিমমেট করতে পারেন তাহলে এটা আপনাকে প্রো হওয়াতে অনেকটা সাহায্য করবে, কেননা এতে আপনাদের টিমমেট সংখ্যা একজন বেড়ে যায়। তো এই জন্য এনিমিকে পটানোর চেষ্টা করতেছি। এই এই শুন, এই এই শুন, তুই আর আমি ভাই ভাই, আয় দুজন মিলে গড়াগড়ি খাই। ও টিমমেট হওয়ার সিগনাল দিয়ে আমার সাথে বাটপারি করছে, ও জানে না, ও জানে না ও কার সাথে বাটপারি করছে, আমি কত বড় প্রো প্লেয়ার ও জানে না। আজকে আর একদিন, আর আমার যে কদিন লাগে আজকে হয়ে যাইব। আজকে কোনো গান টানার দরকার নেই, আজকে হাতে হাতে ওর মেরে ফেলবো। তো গায়ে ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কীভাবে ওকে ঘুষি ঘুষি মেরে ফেলি, কারণ ওর মতো নোবরা মারার জন্য আমার কোনো গানের প্রয়োজন নেই, আমি সুপার প্রো প্লেয়ার। আর আমি কী করে খেলাতো ভাই সেটা আমি আগেই বলেছি। তো দর্শক ভালো করে লক্ষ্য করুন, দেখুন আমি কীভাবে মারি। A few moments later. Music. বন্ধুরা, গুষাগুষি করতে গিয়ে দুর্ভাগ্যবশত আমার লাইফ 1 HP-তে চলে আসছে। তো এমন সময় গুষাগুষি করার রিস্কটা নেওয়া যাবে না, এমন সময় প্রো প্লেয়ার করণীয় হলো 3টি। 1 পালানো, 2 চোখ বন্ধ করে পালানো, 3 যত জোরে সম্ভব পালানো, আর ডানে বামে দেখার কোনো প্রয়োজন নেই, সোজা পালান। তো বন্ধুরা, আপনারা যারা মনে করছেন যে আমি ভয় পালাচ্ছি তারা ভুল, কারণ আমি ভয় পালাচ্ছি না, আমি আমার নির্দিষ্ট একটা জায়গায় যাচ্ছি যেখান থেকে আমি ওর সাথে ফাইটিং করতে পারবো। আশা করি ও এতক্ষণে নাই, ও বুঝতে পারছে আমি কি, আমি কত বড় প্রো প্লেয়ার। ও পালে, ও মা, এ ভাই এ ভাই এ ভাই এ ভাই, এ ছেড়ে দেয় ভাই 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 ভাই, ভিডিওটা কমপ্লিট করতে দে ভাই ভাই, প্লিজ নোপ, প্লিজ নোপ, প্লিজ নোপ, প্লিজ নোপ, প্লিজ নোপ, প্লিজ নোপ। তো গাইজ, আমি অনেকক্ষণ ওর সাথে মজা করছি, তো এখন আমি আপনাদেরকে সিরিয়াস গেম প্লে দেখাবো, আপনারা আমার সাথে থাকেন, দেখেন না আমি কীভাবে ওর হেডশট মারি। এই দাঁড়া, এই যে যে এখন পালাইতেছে ভয়ে, দাঁড়ান, কোনো সমস্যা নাই, আমি ফ্লিক করতেছি ডান দিক থেকে, ওরে আমি আজকে হেডশট দিয়ে মারবো। আর আপনারা ফলো করেন আমি কীভাবে ওকে মারি, এটা আপনারা পরবর্তীতে কাজে লাগাবেন। দেখুন একটু মুভ মুভ করতেছে, ও খালি কভার নিতেছে, সমস্যা নাই, আমি ওর ঘরে ঢুকে ওরে মারবো। দাঁড়া, এই দাঁড়া, এই নড়িস না, এখন কই যাবি? তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে এটা কী হলো, আসলে এটা কোনো ব্যাপার না, আমি আপনাদেরকে এটা বোঝাতে চেয়েছি যে আসলে অল্প হেলথ নিয়ে উত্তেজিত হয়ে ফাইটিং করাটা ঠিক না, তো আপনারাও এ থেকে সাবধান থাকবেন। তো বন্ধুরা, এরকম অদ্ভুত অদ্ভুত টিপস অ্যান্ড ট্রিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটি লাইক করুন। ভিডিওটি এখানে ফান করার জন্য বানানো হয়েছে, কাউকে সিরিয়াস হওয়ার কোনো প্রয়োজন নাই। সুন্দর।